শ্রীলঙ্কায় ভয়াবহ বোমা হামলায় প্রায় দুই শতাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে আহত হয়েছে কমপক্ষে চার শতাধিক রোববার খ্রিস্টান ধর্মাবলম্বীদের ইস্টার সানডে উদযাপনকালে এসব বিস্ফোরণ ঘটানো হয় হতাহতদের মধ্যে বিদেশি পর্যটকও রয়েছেন ঘটনার পরপরই দেশটিতে সেনা মোতায়েন করা হয়েছে তবে এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি বিস্তারিত থাকছে মিজানুর রহমানের রিপোর্টে রোববার স্থানীয় সময় সকাল পৌনে নয়টার দিকে সান্ডের প্রার্থনা চলছিল কলম্বোর সেন্ট অ্যান্থনিস পশ্চিম উপকূলীয় শহর নেগেম্বর সেন্ট সেবাস্তিয়ান ও কোলার জিয়ন চার্চে এ সময় হঠাৎ শক্তিশালী বিস্ফোরণে দিকবিদিক ছুটতে শুরু করেন মানুষ এরপর একে একে পাঁচ তারকা তিনটি হোটেল ও সর্বশেষ চিড়িয়াখানা এলাকায় ভয়াবহ বিস্ফোরণে নিহত হয় প্রায় দুই শতাধিক মানুষ আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে পুলিশের ধারণা এটি একটি আত্মঘাতী হামলা হোটেলগুলোতে আহতদের মধ্যে অধিকাংশ বিদেশি পর্যটক বলে জানা গেছে আহতদের কলম্বো সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এদিকে শ্রীলঙ্কায় অবস্থানরত দুই বাংলাদেশি পর্যটক নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ঘটনার পরপরই শহরে মোতায়েন করা হয় সেনাবাহিনী জারি করা হয়েছে সান্ধ্যকালীন কারফিউ দেশটির নিরাপত্তা কর্মকর্তারা বলছেন তারা বিস্ফোরণের বিষয়ে তথ্য খতিয়ে দেখছেন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে শিগগিরই জরুরি বৈঠকে বসবেন বলে জানা গেছে এ ঘটনায় নিন্দা জানিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সহ বিশ্বনেতারা নিউজ ডেস্ক